দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শিশু অধিকার সপ্তাহ 2016 উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান শিশু সংলাপ দেখার জন্য। এই শিশু সংলাপ অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটে বেড়ে ওঠা বিভিন্ন শ্রেণীর শিশুর প্রতিনিধিরা কথা বলবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির মহোদয়ের সাথে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শিশুদেরকেও। আমরা শুরুতে পরিচিত হব শিশুদের সাথে। আমার ডান পাশ থেকে একে একে আমরা তাদের সাথে পরিচিত হব। একে একে তাদের পরিচয় দিতে আমি আহ্বান করছি। আমার নাম সোনিয়া আক্তার। এরপরে আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন। আমার নাম হনুফা আক্তার। আমার বাম পাশে রয়েছে যারা, চলুন তাদের সাথে পরিচিত হই। আমার নাম মিম আক্তার। আমার নাম রবিন হোসেন। আমার নাম নাদিরা ইবনাত। আচ্ছা, তোমাদের সবাইকে স্বাগত আজকের এই শিশু সংলাপে। আমি প্রথমে চুমকি আপনার কাছে জানতে চাইব যে এবারে যে প্রতিপাদ্য বিষয় শিশু অধিকার সপ্তাহের, থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবারে জ্বলবে আশার আলো, তো এই বিষয়টি নিয়ে এবার যে শিশু অধিকার সপ্তাহ পালিত হচ্ছে, আসলে কোন মেসেজটি আসলে আপনারা দিতে চাইছেন এই সপ্তাহের ভেতর দিয়ে? আসলে তো এই এক সপ্তাহ ধরে আমরা এই দিবসটিকে পালন করব, শিশু অধিকার সপ্তাহ। আর বিশেষ করে আমাদের আন্তর্জাতিক শিশু দিবস যে দিনটিতে, সেই দিনটিকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শিশুরা যেন পরিবারে তাদেরকে আরও বেশি করে তাদের ভালোবাসা দেয়, তাদেরকে যত্ন লালন পালন করে, এবং তারা অনেক শিশু মাইগ্রেন হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, কিংবা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মধ্যেও অনেক বিশৃঙ্খলা অনেক বিষয় আছে, ওই আইল্যান্ড কুর্দির বিষয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবার তারা চিন্তা ভাবনা করছে, যার সুরক্ষার বিষয়। এবং এটা তো সত্য কথা, পরিবারে যদি তারা ভালোবাসা না পায়, সঠিক অভিভাবক যদি তাদের না থাকে, তাহলে প্রকৃত ভালোবাসা পাওয়াটা তো তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো সেই জন্যে আমাদের বলা হয়েছে সবার মাঝে শিশু যেন ভালো থাকে, অর্থাৎ পরিবারের সবার মাঝে আমরা বুঝিয়েছি। পরিবারের শুধু বাবা মা নয়, বাবা মা ছাড়াও আপনজন তো অনেক আছে, তাদের মধ্যে যেন শিশুটা বেড়ে উঠে আনন্দে হেসে খেলে ভালোভাবে। এবং এই শিশুটি যখন সবার মাঝে বেড়ে উঠবে, তখন সে দেশকে, সমাজকে, পরিবারকে আরও অনেক কিছু দেওয়ার মতন তার সেই চিন্তাটা তৈরি হবে। এবং এটা আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, একেবারে উপজেলা ওয়ার্ড পর্যন্ত প্রতিটি মানুষ যখন সচেতন হবে, তখনই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা শিশুদের প্রশ্নগুলো নিয়ে একে একে যেহেতু আমরা সংলাপে যাচ্ছি, আমি প্রথমেই অনুরোধ করব সোনিয়া আক্তারকে। সোনিয়া আক্তার, তোমার প্রশ্ন যদি বল। বাংলাদেশে মেয়েদের বাল্যবিবাহ অনেক বড় একটা সমস্যা, এই সমস্যার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর আমরা এগিয়ে গেছি, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। এখন শুধু দেশে নয়, বহির্বিশ্বেও আমাদের দেশের দিকে সবাই বিস্মিতভাবে তাকিয়ে আছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি পুরস্কৃত হয়েছেন প্ল্যানেট 50-50 জাতিসংঘের যে, এবং এজেন্ড অফ চেঞ্জ, এই দুটি পুরস্কার পেয়েছেন। এমডিজির যে লক্ষ্যমাত্রাগুলো আছে, জেন্ডার ইকুয়ালিটি বলেন, ম্যাটারনাল মর্টালিটি রেট কমিয়ে আনা, ইনফ্যান্ট মর্টালিটি রেট কমিয়ে আনা, প্রাইমারি এডুকেশন এনরোলমেন্টে আমাদের শিশুদের, যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সাফল্য, কিন্তু তারপরেও আমরা মনে করছি যে হ্যাঁ, আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো বাল্য বিয়ে। এবং বাল্য বিয়েটা কেন হচ্ছে, এই এই বিষয়টিকে আমরা প্রথমে শনাক্ত করার চেষ্টা করছি। অর্থাৎ অসুস্থতাটা কেন, এটা যদি না বুঝে চলে ওষুধে ঢেলতে থাকি তাহলে, বা অপারেশনই করে ফেলি, তাহলে কিন্তু সমাধান হবে না, তাই না সোনিয়া? তো সেই জন্য আমার সরকার চিন্তা করছে যে এই বিষয়টা হচ্ছে কী জন্য হচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যারা দরিদ্র পরিবার, যাদের মধ্যে শিক্ষার হার কম, তাদের মধ্যে কিন্তু এই এই বাল্য বিয়েটা বেশি হচ্ছে। তার বাইরেও যে হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু অধিকাংশ সেখানে, তার বাইরে যেই বিয়েগুলো হচ্ছে, সেই বিয়েগুলো দেখা যায় যে ছেলে মেয়েই অল্প বয়সে তারা এই পথে চলে যাচ্ছে, চলে যেয়ে ঘটনা ঘটিয়ে ফেলছে, বাবা মার পরে উপায় থাকে না, সমাধান করে। তো সেই জন্য আমাদের সরকার দারিদ্রতা বিমোচনের দিকে বিশেষ নজর দিয়েছে, এবং শিক্ষার হার বৃদ্ধি করার জন্য সরকার সেই ক্ষেত্রে বইয়ের জন্য যে বিশাল খরচ, এই খরচটা সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। বিনা খরচে একেবারে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত সরকার বই বিতরণ করছেন, একেবারে জানুয়ারি মাসের 1 তারিখে। আর আমাদের দেশের সংখ্যাও তো অনেক বেশি জনসংখ্যার দিক দিয়ে বিবেচনা করে, তার পাশাপাশি উপবৃত্তি দেওয়া হচ্ছে মেয়েদের, এবং এই উপবৃত্তি 12 ক্লাস পর্যন্ত চলে গেছে, যাতে করে মেয়েদের
পড়ার হার বৃদ্ধি পায় এবং রেজাল্টও কিন্তু হচ্ছে তাই। মেয়েদের প্রাইমারি স্কুল এনরোলমেন্টে মেয়েদের সংখ্যা বেশি, রেজাল্টের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রেও মেয়েদের অবস্থান ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে। তারপরে আছে দারিদ্রতা বিমোচনে, দারিদ্রতা বিমোচনের জন্য সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় তো প্রোগ্রাম আছেই, তার পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রেনিং যেটা আমরাও দিচ্ছি, অনেক ধরনের ট্রেনিং দিচ্ছি মেয়েদেরকে, যাতে করে মেয়েদের সম্মান বাড়ে, বৃদ্ধি পায় পরিবারের মধ্যে এবং তাদেরকে তাদের খরচপত্রের জন্য খরচ করার বা বাজেট রাখার একটা ইচ্ছা পরিবারের জন্মায়। তাছাড়া আমাদের একটা আইন আছে অনেক পুরাতন, সেই আইনটাকে আমরা নতুন করে আবার সেই আইনটাকে আমরা নিয়ে আসছি, যাতে করে আইনের ফাঁক ফোকর দিয়ে জন্ম নিবন্ধনের নাম করে মিথ্যা অজুহাত দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে যেই ঘটনাগুলো ঘটে সেটা যেন না হয় এবং জন্ম নিবন্ধনটাও আমরা ম্যান্ডেটরি করে, যাতে করে কার কত বয়স এটা যেন লুকোচুরি কেউ করতে না পারে। এইটার কারণেই তো আইনের আওতায় নিয়ে আসা যায় না। সবারই বিয়ে হয় কত বয়স? 18। 18-র একদিন বেশিও না একদিন কম না, কাগজে পত্রে তাই দেখানো হয় অবস্থা। এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধান করে আমরা এগিয়ে যাচ্ছি। পরের প্রশ্ন করবে মিম। আসসালামু আলাইকুম আপু, আমি শুনেছি সরকার বলেছে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের ভালোর জন্য একটা আইন করবে, সেই আইনটা কবে হবে? সেই আইনটা হলে আমাদের কী উপকার হবে, কীরকম উপকার হবে? হ্যাঁ, বাসা বাড়ির কাজের বিষয়ে ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের একটা নীতিমালা প্রণয়ন হয়ে গেছে, সেটা আইনে রূপান্তরিত হবে খুব তাড়াতাড়ি আমরা আশা করি। মূলত বাংলাদেশের আপনার ওই দরিদ্র পরিবার যারা, তাদের যাদের অপরিকল্পিত পরিবার এবং যাদের ছেলেমেয়ের সংখ্যাও বেশি থাকে কিংবা বিভিন্ন কারণে দারিদ্রতার মধ্যে তারা চলে এসেছে, তো সেই পরিবারের সন্তানদেরকে তারা একটু অবস্থাপন্ন পরিবারে, আপনজন হতে পারে, অচেনা বাড়ি হতে পারে, তারা কাজের জন্য দিয়ে দেয় এবং কাজের জন্য দিয়ে দেওয়ার পরে মানুষের ভিতরেই তো বিভিন্ন ধরনের অমানুষের বসবাস আমরা যেটা বলি, তো প্রত্যেকটা মানুষের মানসিকতা তো একরকম নয়। অনেকে আছে সেই শিশুটাকে ভালোবাসা দেয়, খাওয়া পড়া দেয়, অনেকে আছে তাদের পড়াশোনার সুযোগ করে দেয়, আনন্দের মধ্যে রাখে, নিজের পরিবারের শিশুগুলোকে যেমন আনন্দ দেয় তাদেরও দেওয়ার চেষ্টা করে। আবার অনেক পরিবার আছে তাদেরকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে এবং অনেক ঝুঁকিপূর্ণ কাজে পরিবারের ভিতরে তাকে লাগায় এবং তাদের প্রতি যে সহিংসতাও করে, আর তারা যখন কাজ করতে পারে না বা বিভিন্ন কিছু মানে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, তো সেই জন্যই আমরা মনে করি যে অবশ্যই এখানে একটা শক্ত আইনের দরকার আছে। তো সেই জায়গায় আমাদের একটা নীতিমালাও হয়েছে এবং সেই আলোকে আমরা আইন প্রণয়ন করব। এবং মিম, এটা হলে কি সুবিধা হবে? সুবিধা হবে এই যে তোমরা যেখানে কাজ করছো তারা তো তোমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, কিন্তু অনেক পরিবার আছে ভালোবাসা দেয় না, তারা অনেক ধরনের মারধর করে, নির্যাতন করে, খেতে দেয় না, পড়তে দেয় না, তখন এই শিশুরগুলো সেই আইনের আওতায় তাদেরকে আনতে পারবে তার পরিবাররা। কিন্তু আমার কথা হলো যেই মা বাবা এই শিশুটাকে দিয়ে যায় এ বাড়িতে, সেই মা বাবার কিন্তু এই শিশুর জন্য খোঁজ খবর রাখা অবশ্যই উচিত। একদিকে সে তার শিশুকে খেতে দিতে পারছে না, পড়তে দিতে পারছে না, এটা তার ব্যর্থতা, এবং তারপরে সে তার খোঁজও রাখছে না, ছয় মাস পরে সে খোঁজ নেবে এবং হয়তো সে যে রোজগার করছে সেই টাকাটা নিতে আসবে। এখানে আপনি তাদেরকে আপনি কী চিন্তা করবেন? অভিভাবকদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনের আওতায় মানে এই ধরনের না যে তাদেরকে আমি জেল খাটাবো, গরিব মানুষ তাতে তো কোনো লাভ হচ্ছে না, বরং তাদেরকে আমরা অনেক রকম কাজে লাগিয়ে দিলাম, সে ওখান থেকে রোজগার করুক বা কাজ করবে, কিন্তু তার শিশুকে কেন সে অন্যের বাসায় দিবে? আর দিলেও সেই শিশুটিকে ছয় মাস পরে কেন তার খোঁজ নিতে আসবে? ততদিনে শিশুর তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি থেকে ফিরে আমরা আবার সংলাপ শুরু করব। দর্শক, আপনারা দেখছেন শিশু অধিকার সপ্তাহ 2016 উপলক্ষে আয়োজিত এই বিশেষ শিশু সংলাপ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত শিশু অধিকার সপ্তাহ 2016 উপলক্ষে আয়োজিত এই বিশেষ শিশু সংলাপে। আমরা একটু রবিনের কাছ থেকে এবার একটা প্রশ্ন নিব। রবিন, তোমার প্রশ্ন করো। আমরা ঠিক মতন টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারি না, স্কুলে যেতে পারি না, আমার মা বাবার রোগ হলে টাকা দিই, এই টাকা পয়সা ঠিক করতে পারি না। তাই আমাদের মতন তো অনেক শিশুরই আছে, তাহলে তারা তো স্কুলে পড়তে পারে না টাকা পয়সার জন্য, ঠিক মতন স্কুলে যেতে পারে না, ঠিক মতন তাকে মা বাবার কোনো অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না। তা আমাদের জন্য সরকার কী করতে পারছে?
আচ্ছা আপা একটু আপনার সহযোগিতার জন্য বলি যে রবিন আসলে প্রতিনিধিত্ব করছে কর্মজীবী শিশুদের, সে একটা লেদার ফ্যাক্টরিতে কাজ করে হাজারিবাগে, তো সেই জন্যই সে কথাগুলো বলছে যে তাদের শিক্ষা চিকিৎসার জন্য আসলে সরকার কী ধরনের উদ্যোগ গ্রহণ করছে। আচ্ছা প্রথমে ওকেই আমি কয়েকটা প্রশ্ন আগে করে নিই, তারপরে আমি এত আসবো। তোমার বাবা, তুমি স্কুলে যাচ্ছ, কোন ক্লাসে পড়ো? টুতে। ক্লাস টুতে পড়ো। কয় ভাই বোন তোমরা? আমার ভাই বোন আটটা। আট ভাই বোন। আচ্ছা তোমার কয় ভাই কয় বোন? দুই ভাই ছয় বোন। দুই ভাই ছয় বোন। বা সবচেয়ে বড় যে, তার সে কত বড়? যে সবচেয়ে বড় তো একটা বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বোন বোন কত বয়সে বিয়ে হয়েছে? আর অনেক আগে। আচ্ছা ঠিক আছে বোন। বাবা কি করে? রিক্সা চালায়। রিক্সা চালায়। মা কি করে? মা কোনো কাজ করে না। মা কাজ করে না, তোমাদেরকে দেখভাল করে। আচ্ছা মা, এখন আমি কিন্তু ওই যে ওর প্রশ্নের, আমি কেন প্রশ্ন করলাম, ওর কাছ থেকে কিন্তু অনেক উত্তর আমরা জেনে যাচ্ছি। তার বাবা রিক্সা চালায়, তো রিক্সা চালালে তার মাথা পিছু দৈনিক আয় কত হতে পারে? আচ্ছা 15,000-20,000 ধরলাম বর্তমানে প্রেক্ষাপটে। আর এই টাকা দিয়ে আটটা সন্তানকে লালন পালন করা, বিয়ে দেওয়া, পড়াশোনা করানো বাবার পক্ষে সম্ভব না। এখন তার পরিবারের সমস্ত দায়িত্ব কি সরকার নেবে? এটা কঠিন অবস্থা হয়ে গেল না? জি। আর সেই জন্য সবচেয়ে প্রথম কি সমস্যাটা হচ্ছে, সেই শিশুটা এই বয়সেই চিন্তা করে মায়ের চিকিৎসা হলে পয়সা দিতে পারবো না, ও টাকা দেওয়ার চিন্তা করছে। আমি হাজারিবাগের বিষয়টি আমি গেছি, সেখানটায় আমরা বসেছিলাম অনেকগুলো অর্গানাইজেশন যারা কাজ করে শিশুদের নিয়ে, যে আমরা কী করে এই শিশুদের কাজ বন্ধ করবো, এমন করে যারা এই বিভিন্ন ট্যানারির মালিক তাদেরকেও নিয়ে বসেছিলাম। অনেকেই এমনভাবেই বলছে যে আমরা তাদের সাহায্য করছি, আমরা তাদের যদি কাজে না দিই তারা তো খেতেই পারবে না। তো আমাদের তখন উত্তর হয়েছিল যে হ্যাঁ আপনারা অনেক মানবিক কাজ করছেন, কিন্তু আপনারা কি সেই জন্য তাদেরকে আপনারা বেশি টাকা দিতে হচ্ছে? তা না, আপনারা কম টাকায় তাদের তো ঠিকই কাজটা করিয়ে নিচ্ছেন, তার জন্য কি আপনারা তাকে স্পেশাল ছুটি দিচ্ছেন যে শিশু হিসাবে, কিংবা স্পেশাল খাবার, কিংবা তার পরিবারের খোঁজ খাবার? যদি করতেন তাহলে এটাকে আমি মানবিক বলতাম, কিন্তু আপনি তো আপনার ব্যক্তিগত স্বার্থে আপনি যখন করছেন এটাকে তো মানবিক আমরা বলতে পারছি না। আমরা সরাসরি আমি কথা বলেছি এভাবে এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দয়া করে শিশুদের নিয়ে কাজ করাবেন না, আর করালে আপনারা তাদেরকে শিশু হিসাবেই চিন্তা করে তাদের কাজটা দিবেন যেন তাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ আপনার সন্তানকে আপনি যেভাবে চিন্তা করেন ঠিক সেইভাবে চিন্তা করবেন, এটা বলেছি আমরা। কিন্তু দেখলাম যে পরিবারগুলোর অবস্থা এমন জটিল, এই রকমই কারো পাঁচ টাকা, আমি সেই জন্যই জিজ্ঞেস করেছি। এই যে একটা মানে অপরিকল্পিত পরিবার, এই জায়গায় আমাদের আসলে বিশাল কাজ করা খুবই জরুরি বলে আমি এখন মানে এটা আমাদের দারিদ্রের যে দারিদ্রের বিপক্ষে আমাদের যে যুদ্ধ সেটাকে কিন্তু কিছুটা টেনে ধরছে, তাই এই হলো গিয়ে সমস্যাটা আর কি। আমরা এর পরের প্রশ্নটা নিই। পরের প্রশ্ন করবে নাদিরা ইবনাত। নাদিরা আসসালামু আলাইকুম। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যেসব শিশুরা পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান বা হোমে বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাদের সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করছে কিনা? যে শিশুরা যে কথাটা বলছেন, একটু আমাদের অনেকগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু শিশুরা বেড়ে উঠছে, পরিবারের বিকল্প পরিবার আমরা বলছি, সেই সেখানে সেই নিরাপত্তার ভেতর বেড়ে উঠছে, কিন্তু তাদের ভবিষ্যৎটা নিয়ে কি সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হলো গিয়ে সব পরিবারই যে অপরিকল্পিত পরিবারের কারণেই যে এই সমস্যা তা নয়। অনেক সময় আমাদের নদী ভাঙনের দেশ, নদী ভাঙনের পরিবার হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, তারপরে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল, তার পাশাপাশিও বিভিন্নভাবে হয়তো পরিবারে বাবা মা মারা গেল, তাদেরকে দেখার মতন পরিবারে আর তেমন কেউ নেই, একসময় তারা পথে চলে আসলো, এমনি ধরনের অনেক বেদনাদায়ক বিষয় আছে, অনেক ঘটনা থাকে যার পরিপ্রেক্ষিতে তারা একা হয়ে যায়। এমন সব অনেক সময় শিশু হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে তারপরে সে আর কিছুই বলতে পারে না। এমন শিশু আমরাও কিন্তু অনেক রাখি আমাদের শিশু বিকাশ কেন্দ্রে, আমি সেখানে যাই, তাদের সাথে কথা বলি, সত্যি খুবই বেদনাদায়ক। তারপরে আপনারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করছে এবং বিভিন্ন সংগঠনের এই ধরনের আপনার শিশুদেরকে রাখার জন্য বিভিন্ন হোম আছে, এখন সেটা শিশুদের জন্য 18 বছর বয়স পর্যন্ত। যেই তাদের 18 বছর হয়ে গেল এখন তো তাদের তারা কই যাবে, তাদের তো আর এখানে রাখতে পারছে না। তো আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি বিভিন্ন কাজের জন্য তাদের লাগিয়ে দেওয়া যায়, তাদের পরিবারগুলোকে সামাজিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছি, এবং আমাদের সরকার করছে, পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশন করছে। সেক্ষেত্রে আমি মনে করি যারা শিশুদের নিয়ে কাজ করছেন
যারা আপনার বিভিন্ন সামাজিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছেন, সবাই মিলিতভাবে এই সমস্যার সমাধানটা করতে হবে। আমরা এর পরের প্রশ্নটা নিই, পরের প্রশ্ন করবে জাহিদ হোসেন। হ্যাঁ, বাংলাদেশে প্রায় শতকরা 40% শিশু, এই 40% শিশুর দায়িত্ব, 40% শিশুর সব অধিকার দেখাশোনা করার জন্য আলাদা কোনো অফিস নেই, তো সরকার এ ব্যাপারে কী ভাবছে? আপা যে প্রশ্নটি করেছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, কিন্তু শিশুদেরকে আলাদা করে দেখভাল করার জন্য সেরকম কোনো অধিদপ্তর বা অন্য আপনারা কি ভাবছেন? শিশু আসলে বাংলাদেশে 40% না, তার চাইতেও বেশি, টোটাল 6.5 কোটির কাছাকাছি আমাদের শিশু 18 বছরের নিচে, এবং সেখানে মেয়ে শিশুর সংখ্যাও অনেক বেশি আছে, অর্ধেক মেয়ে শিশু সেখানে। প্রথমবারের মতন সরকার 3টি মিনিস্ট্রিতে শিশুদের জন্য স্পেশাল বরাদ্দ দিয়েছে যে স্পেশালভাবে শিশুদের কাজ করতে হবে। সেখানে আপনার 2-1টির মধ্যে হলো আমাদের প্রাইমারি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের লেবার মিনিস্ট্রি, আমাদের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের এই এই ধরনের আরও মিলিয়ে 10টি যেখানে শিশুদের জন্য কাজ হচ্ছে। শুধু তো আমাদের মন্ত্রণালয়ে কাজ হচ্ছে না, শিশুদের জন্য সবাই কাজ করছে। তবে হ্যাঁ, আমরা একটা চিন্তাভাবনা করছি যে মহিলাদের জন্য যদি অধিদপ্তর থাকে, যুবদের জন্য যদি অধিদপ্তর হয়, বাংলাদেশে বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জনসংখ্যাটা বা জনশক্তিটা সেটা হলো কি আমাদের শিশু। শিশু যতক্ষণ পর্যন্ত শিশুদেরকে আমরা সব ধরনের সুযোগ না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের স্বপ্নের মধ্যে যদি আমরা হাত দিতে চাই, বাস্তবায়ন করতে চাই, শিশুদের দিকে তো গুরুত্ব দিতেই হবে। তো সেই আঙ্গে কি অধিদপ্তর করার চিন্তাটা আমাদের আছে, এবং শুধু অধিদপ্তর না, অধিদপ্তরের বাইরেও আমাদের শিশু একাডেমিতেও এখন অনেক কাজ কাজ বৃদ্ধি করেছি আমরা। একেবারে আমরা শুধু ওই যেটা প্রতিভা বিকশিত তা না, আমরা একেবারে পথ শিশু যারা যারা যাদের হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিশু তাদেরকে নিয়ে তাদের প্রতিভা আমরা বিকশিত করার চেষ্টা করছি, তাদের প্রাক প্রাথমিক শিক্ষা দিচ্ছি। আমাদের মন্ত্রণালয় ELCD প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা একেবারে রিমোট এলাকা পর্যন্ত প্রায় 2500 আমরা প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র খুলেছি, এবং প্রতিটি শিশু যেন স্কুলে যেতে পারে সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের কাজের পরিধি অনেক অনেক বাড়িয়ে ফেলেছি। আমরা এবারে প্রশ্ন নিব হনুফার কাছ থেকে। হনুফা আক্তার, আমার কোনো প্রশ্ন নেই। আজকে আলোচনায় অনেক কিছু শুনেছি, শুনে আমার খুব ভালো লেগেছে। তবে আমি আপনার কাছে কিছু শুনতে চাই, যা শুনে আমাদের সবার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, কিছু আপা দিক নির্দেশনা এবং পাশাপাশি কিছু এমন কিছু শুনতে চাই যেটা আসলে আমাদের সবার জন্য বা টেলিভিশনে এই মুহূর্তে যারা দেখছেন তাদের জন্য হয়তো একটা সুখবর বয়ে আনবে। আসলে হনুফার কথা শুনে আমারই তো মন ভালো হয়ে গেল, কারণ হলো এত ছোট্ট একটা মেয়ে টেলিভিশনের সামনে বসে, একজন মন্ত্রী বসে আছে তার সামনে, এত সুন্দরভাবে সে সাহসের সাথে কথা বলল। আমরা কিন্তু এমন পারতাম না, এত সাহস আমাদের থাকতো না। তা যাই হোক, আমাদের দেশে অনেক শিশু, অনেক সমস্যা, এবং সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, 1975-এ আমাদের জাতির পিতাকে যখন হত্যা করা হয়েছিল 15 আগস্ট, সেই সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট্ট ভাই রাসেল 10 বছরের, তাকেও হত্যা করা হয়েছিল। তো সেই জন্য তিনি কিন্তু প্রতিটি শিশুর ভিতরে রাসেলকে দেখতে পান, এবং অনেক অনেক ভালোবাসা শিশুদের জন্য। তিনি আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে তাদের জন্য যত ধরনের কাজ করতে হবে এবং যত প্রজেক্ট আনবো সব পাস। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে অভিভাবকদের সচেতন করাটা খুব জরুরি। অভিভাবক যখন সচেতন হয়ে উঠবেন, বাবা মা পরিবার যখন সচেতন হবে, আমাদের কাজটা খুব সহজ হবে। এবং আমরা সারা বাংলাদেশে কিশোর কিশোরী ক্লাব, এটা আমাদের ছিল, আমাদের একসময় ছিল, কিন্তু আমাদের এটা ছোট পরিসরে ছিল। আমরা এখন সারা বাংলাদেশে কিশোর কিশোরীদের জন্য কিশোর কিশোরী ক্লাব গঠন করছি। প্রতিটা ক্লাবে তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে আমরা তৈরি করব, তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করবে। তার পাশাপাশি আপনারা সরকার কিন্তু শুধু আমাদের মন্ত্রণালয় না, সরকার অন্য সকল মন্ত্রণালয়কে স্পেশাল নির্দেশ দিয়েছে, 10টি মন্ত্রণালয়কে, যে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, শিশুদের জন্য পুষ্টি, শিশুদের জন্য বাসস্থান, শিশুরা যা যা করণীয় সেই কাজগুলো করতে। যে বড় বিষয় হলো সারা বাংলাদেশের সব মানুষকে সচেতন হতে হবে। একটু সম্পৃক্ত প্রশ্ন করি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। একটি হলো, আপনার মন্ত্রণালয় শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো আপনি মনে করছেন যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ?
আমার কাছে যেই জিনিসগুলো খুব বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে তার মধ্যে একটা হলো গিয়ে শিশু, যেই শিশুরা পথে ঘুরে বেড়ায় সেই শিশুরা ড্রাগে আসক্ত হয়ে যাচ্ছে, তখন আমি একটাই মনে করি যে না, এটার সমাধানের চাইতে প্রিভেনশন, যেটা প্রতিরোধ করা, সেটা আমার করা উচিত জরুরি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কোনো মেসেজ দিতে চান আপা। শিশু অধিকার সপ্তাহ এক সপ্তাহ জুড়েই আমরা শিশুদের নিয়ে অনেক কাজ করব, প্রোগ্রাম করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3 তারিখে উদ্বোধন করবেন আন্তর্জাতিক শিশু দিবসের, এবং পাশাপাশি আমি এটুকুই বলবো যে প্রতিটি অভিভাবককে বলবো যে আপনারা আপনাদের শিশুদেরকে আরও ভালোবাসা দিন, আপনার শিশুদের দিকে আরও মনোযোগী হন, আর সবাইকে আমি বলবো যে শিশু হলো আমাদের সবচাইতে আদরের, সবচেয়ে ভালোবাসার, তাদেরকে কোনোভাবেই আপনারা তাদের প্রতি সহিংসতা নয়, তাদেরকে কোনো কষ্ট দেওয়া না। অনেক ধন্যবাদ আপা আপনাকে, এবং শিশুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ, চমৎকার চমৎকার বিষয় নিয়ে তোমরা কথা বলেছো। দর্শক, যেমনটা আমাদের আজকের অতিথি এবং শিশু প্রতিনিধিরা বলেছেন যে শিশুদের উপরে আসলে আমাদের উপর আস্থা রাখতে হবে, শিশুদের ভবিষ্যতের উপরে, এবং সেই আস্থা রাখতে হলে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের বিকাশ নিশ্চিত করতে হবে। এটি এককভাবে যেমন সরকারের দায়িত্ব নয়, তেমনিভাবে প্রতিটি পরিবারকে, বেসরকারি সংগঠনকে এবং সামাজিক শক্তিকে এগিয়ে আসতে হবে, এবং পাশাপাশি একটু চিন্তা করতে হবে যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যক্তিগত বা পারিবারিক দিক থেকে আসলে কতজন শিশু প্রতিটি পরিবারে থাকা উচিত সে বিষয়টিও ভাবতে হবে। শিশু অধিকার সপ্তাহের এই বিশেষ আয়োজন দেখবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।